হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি সবাই ভালো? তো ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা আরএস ফ্যামিলি মেম্বার। তো চলো শুরু করা যাক। আর আজকে যাবো আমরা একটু ফটোশুট করতে। তো দেখতে পাচ্ছ এখানে দাদারা চলে এসছে, আর আমি ভাই হয়ে লাখর মাল এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ই করছিলাম। তো চলো লেটস স্টার্ট, তোমাদের সঙ্গে যেতে যেতে কথা বলবো। ওরে ভাই, এরকম গাড়ি আমি জীবনে দেখি নাই। দেখতে পাচ্ছ গাড়ি সালা 125 এনএস, তাও আবার নিউ BS6 মডেল। এখন এটাতে করে যাবো, থাম্বনেল নেবো ওইখানে। চলো পুরো একদম লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমরা এখন গাড়িতে চেপে আসছি, আর এখন আমরা যাচ্ছি কোথায়, স্কুলের দিকে। এখানে 5-10 কাটিয়েছি, তো চলো ওইখানে যাবো, দেখাবো। আর কোন পাঁচিলে টোপকে পালাতাম সেটাও দেখাবো তোমাদেরকে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা ঘরের মতন একটা ছোট্ট কুটির। সো ওইটা কিন্তু একটা স্কুল, ওটা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি। আর ওইখানে ওই যে ওই বান্দরটা ওইখানে পড়েছে, বান্দর দেখতে পাচ্ছ, ব্লক করতে চলে গেছে। সো চলো এখন যাবো আমরা স্কুল, আমাদের যেখানে 5-10 পর্যন্ত পড়েছি, মানে সব থেকে জীবনের খুশির মুহূর্তটা যেখানে কাটিয়েছি আমরা, সেইখানে যাব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি আমাদের স্কুলের এখানে, আর এটা ছিল আমাদের সেই স্কুল যেখানে 5-10 পর্যন্ত কাটিয়েছি। আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, সো এই যে পাঁচিল দেখতে পাচ্ছে, পাঁচিল টপকে পেরোতাম, তো এই পাঁচিলটা আমরা ভেঙে দিয়েছিলাম, সো পাঁচিলটা আবার বানিয়েছি। ওরে ভাই, আর ভিতরে কদবেল গাছ মাছ আছে। সো দেখতে পাচ্ছ স্কুলটা, এখানে একটা কাকা আছে, এই কাকার কাছ থেকে এখন আমার দাদা খাবে ফুচকা। এই কে কে পছন্দ করে ফুচকা, চলে এসো তাড়াতাড়ি। সো এখন একটু ফুচকা মুচকা খাবে, তারপর দেখি কি করা যায় কি না করা যায়। আর আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেই উদ্দেশ্যটার যে লোকেশনটা ওইটাই এখনো জানি না, কোথায় যাব কি করব। জাস্ট গাড়ি আছে সাথে, ঠিক আছে, জামা প্যান্ট আছে সাথে, বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে পাচ্ছ ওইখানে মহারানী দাঁড়িয়ে আছে, মহারানী। আর রানীতে চেপে আমরা এখন চলে যাব কোথায়, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাব। ওয়াও, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খেলা। ও খেলা মানে একটা মানে বাঙালির একটা উৎসুক ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ মামা ঠামা সবাই রয়েছে এখানে। আর এখানে মানে স্কুল থেকে কে রিটায়ার নিয়েছে, কে এসছে, সব সেই সব ব্যাপার নিয়ে ডিসকাস হচ্ছে এখানে, করুক অসুবিধা নেই। মিলন স্যার, দামোদর স্যার, কত কিছু স্যার। বাস আমরা অনেকটা চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে গাড়িটা, আমি জাস্ট গাড়িটা চালাচ্ছিলাম, মানে কি বলবো, এত সুন্দর ফিলিংস হচ্ছিল না গাড়িটা চালিয়ে, এত সুন্দর স্মুথ চলছিল গাড়িটা। সো এটা মনে হচ্ছিল না যে এটা 125 cc ইঞ্জিন, মানে এটাও কি হতে পারে 125 cc ইঞ্জিন, আর মানে এত সুন্দর চলে কি করে। তাহলে বুঝতে পারছো যারা মানে এমনি যেসব গাড়িগুলো কেনো, ঠিক আছে, 125 cc সুপার স্প্লেন্ডার ওইগুলো, তার মানে ওইগুলোর ইঞ্জিন মানে কেমন, বুঝতে পারছো তো। এখানে দাদা সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা এখন যাবো ফটোশুট করতে। আর ক্যামেরার ব্যাগ আমার পিঠে ধরিয়ে দিয়েছে, বাট ক্যামেরা আমার পিঠে নেই, ক্যামেরা এখানে, ছাড় তো বলবো। ये बड़ी अच्छी बात कही आप। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা লোকেশন খুঁজতে খুঁজতে এমন একটা লোকেশনে ঢুকে পড়েছি যে এখানে মানে ম্যান ভার্সেস ওয়াইল্ড, দেখতে পাচ্ছো সব জায়গায় গাছপালা, ঠিক আছে। আর এই যে সাইড দিয়ে এইখান দিয়ে হচ্ছে DVC, দামোদর কর্পোরেশন ভ্যালি। তো এইখানে যখন ইংরেজরা ছিল তখন এইসব জিনিসগুলো নাকি বানানো হয়েছিল। সো এইদিক দিয়ে জল পাস করা হয়, আর অত কিছু জানি না। সো এইদিকে একটা আছে, এদিকে একটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি DVC গুলো। আর এইখানটা অনেক পুরনো জায়গা, আর দেখতে পাচ্ছ তো লোকেশনটা দেখে বুঝতে পারছো যে এটা কেমন একটা জায়গা। আর বাপরে, এদিকটা গাইস প্রচুর ভয়ানক জায়গা, এখানে তো রাত্রে আসা মানে ভয়ানক ব্যাপার। তো আমরা চলে এসেছি ডন ডন কিসকো কেতা হ্যায় গাইস, ডন আপন ডরতে নেই ইয়ে, ভয় করছে। আর এখানে লোকেশনটা খুবই সুন্দর, আর দাদা এখানে চলে গেছে ফটোশুট করবে বলে। তো তোমাদেরকে যেটা বলছিলাম দেখাবো, চলো দেখতে দাও, তোমাদেরকে যেটা বলছিলাম দেখাবো। ওরে বাবা, ওরে বাবা, দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো দেখো, এইগুলো হচ্ছে মানে গেটটা, গেটটা আর সহ্য করতে পারছে না, ওটা ভেঙে গেছে। তো ঘোরাফেরা তো চরম হচ্ছে, আর এখানে এটা ভেঙে গেছে, আর এটা অনেকদিন পুরনো, আর এরকম মজবুত জিনিস বানানো বাপরে, বহুত বহুত মানে কষ্টের ব্যাপার। আর এদিক দিয়ে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা কিছু একটা ছিল গেটমে টাইপের, আর এখানে শিকল আছে, আর নিচে দিয়ে তো পুরোটাই জঙ্গল আর জঙ্গল, আর এখানে মাছ আছে বড় বড়। মালুম আছে বাপকো মাছ গেছে,
চলে এসো একদিন এইখানে কুলগড়, কুলগড়িয়া নাম বললেই সবাই চিনবে হয়তো, কুলগড়ে চলে এসো একদিনকে। আর কুলগড়ের সাইডেই এই ডিবিসি, আর এখানে সবাই আমরা এসেছি ফটোশ্যুট করতে। সো ফটোশ্যুট করতে এসে আর কথাটা এখানে ইকো হচ্ছে, ওয়াও কি ফিলিংস। সো আমরা এখানে এসেছি কি করতে, ফটোশ্যুট করতে এসেছি এখানে, আর ফটোশ্যুট করতে এসে এখানে মানে জাস্ট এনজয় হয়ে যাচ্ছে। কি করছে দেখো, ওরে বাবা, ওরে বাবা, ক্যামেরা ম্যামেরা নিয়ে কোন দিকে গেছে? ভাই ভাই ওইদিকে যাস না, চলে আয় চলে আয়, ব্যাগ চলে আয় ভাই, তোকে দায়িত্ব করে এনেছি বাড়ি থেকে, দায়িত্ব করে বাড়িতে দিয়ে আসতে হবে, চলে আয় ভাই চলে আয়। ওইখানে গেছে দেখো গাইস ব্লগ করতে। ভাই এরকম তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, মানে এক নম্বর বলসের গাই। এই যে এইখানে গেছে কেন ভাই, এই দিক দিয়ে যাওয়ার কি দরকার আছে, সাইড দিয়ে এই যে দেখাচ্ছি, এই যে এত বড় একটা পাঁচিলের মতন থাকতে, এটা দিয়ে যা, এটা খুব চড়া, এটা দিয়ে ইজিলি যাওয়া যাচ্ছে এরকম, কেন এদিক দিয়ে যাবো না কেন, আমি যেটা সোজা সেটা করতে হবে না, সোজা পথে ঠিক চলতে পারে না, ছাড়ো সব শিখিয়ে দিতে হবে ওকে, আসো আয় ভাই চলে চলে কাম কাম। গাইস সবকিছু মিস করা যায়, এসব মিস করতে নেই, দেখতে পাচ্ছ ভাই কি পোজ, সেরা এসেছিল কিন্তু পোজটা, না দাদার বডিটা ভালো তো। তো গাইস ফটোশ্যুটের চক্করে আমার লেগে গেছিলো গরম, তো গরমের জন্য আমি এখন একটু খালি গা হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর মশা মাছি বহুত এখানে, আর দেখতে পাচ্ছ এখানে দাদা চলছে আর এখানে ফটো তুলছে। আর একজনে ছবি আঁকে এক মনে ওহে আমার, আরেকজনে বসে বসে রং। গাইস ফটোশ্যুট কিন্তু আমাদের কমপ্লিট হয়নি এখনো, এখনো কিছু কিছু ফটোশ্যুট বাকি আছে ওই দিয়ে গিয়ে। দাদার যে গাড়িটা দেখাচ্ছিলাম সেই গাড়িটার উপরে চেপে এখনো ফটো মটো তোলা বাকি, বুঝতে তো পারছো গরিব মানুষের শখ, আর আমরা এই ল্যাথকোর মানুষ কোনোদিন ওইসব গাড়ি কিনতে পারবো না, তো লোকের গাড়ি আমার দাদার গাড়ি, ওই দাদার গাড়িতে চেপে ছবি মবি তুলবো। সো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো ফটো তোলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ওরা এখনও এখানে দাঁড়িয়ে আছে, কি ফটো মটো তুলবে না কি করবে আমি জানি না। সো আমি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ এরকম জঙ্গল রাস্তার মধ্যে দিয়ে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এখানে সাপ পোকা মাকড়ের খুব উপদ্রব। সো এখানে বেশিক্ষণ না থেকে বাড়ির দিকে চলে যাওয়াই উচিত বা ভালো মনে করি আমি। সো চলো চলো যোগ মারতে মারতে চলো 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 চলো। আর তোমাদেরকে বলছিলাম না যে ডিবিসি দেখাবো, সো ডিবিসিটা এখন দেখানোর সময় চলে এসছে, আর তোমাদেরকে এখন দেখাবো কি ডিবিসি, তো চলো দেখতে থাকো। সো তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ডিবিসি, দামোদর কর্পোরেশন ভ্যালি, না দামোদর ভ্যালি কর্পোরেশন, যাই হোক সেই একটাই ব্যাপার, উল্টো পাল্টা একটু ভুল কিছু বলিনি। আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে, গাড়িটাতে নেবো স্যাক। ফাইনালি আমরা এখন চলে এসেছি অনেকটা দূরে, আর যেখানে যাচ্ছে সেখানে ফটোশ্যুট, ভাই এইখানে তো বিরাট ফটোগ্রাফার, ওরে বাবা এটা কি হচ্ছে। সো যাই হোক তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, আমাদের দাদা ওইখানে চলে গেছে। সো এইখানে 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 খালি ফটোশ্যুট গাইস, খালি ফটোশ্যুট, সবাই না দেখতে পাচ্ছ দাদা এখন আসছে, আজা মেরি বাহো মে তু, দেখতে পাচ্ছ লোকজন আর ভাই রে ভাই এরকম ভাবে কে ছবি তুলে, লোকজন আসছে রাস্তার মাঝখানে স্ট্যান্ড করে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে, মানে সমাজদারও কে লিয়ে ইশারা এই কাবি হতায় গাইস। ভাই এই জায়গা আমার সাবস্ক্রাইবার চলে এসছে অনেকগুলো দেখাচ্ছি, ভাই দেখতে পাচ্ছ এখানে এই যে এই এই দিলদার মানুষটার জন্য এতগুলো সাবস্ক্রাইবার চলে এসেছে। রে 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 ছোড়ো না, তোমরা আমার ভিডিও দেখো তো, না মারাত্মক হয় ভিডিও, এটাই তো চাই আমি। সো এরকম ভাবে সাপোর্ট করতে থাকো সবাই। সো এরা হচ্ছে আমার ফ্রেন্ড হয় ঠিক আছে, সো অনেক খাটাখাটনির পরে ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট, ওকে, আর যে ফটোগুলো তুলেছি আশা করছি ওগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আর ভাই এদিকে বাড়ি চলে যাচ্ছে, স্কুল গেছিলো, আর এখন দাদা গাড়ি চালাবে, যার গাড়ি যে ওনার, আর যে খুব ভালো চালায় সে চালাবে, এবার চালাবে। আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি, আর একটা খাবারের দোকান, এখানে আমরা যাবো এখন খাবো, এখানে কি খাওয়া যায় দেখছি, এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে আমার দাদার কাছে,
তো এখানে এই যে চাউমিন চাউমিন বানানো হয়েছে, চাউমিন খুব আমরা এখান থেকে। আর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে কীভাবে কী খাবে, প্রস্তুতি নিচ্ছে খাওয়ার, বুঝতে পারছো কী সব কথাবার্তা বলছে। তো আমরা বাঙালিরা আমাদের প্রিয় রেস্টুরেন্টে এসে এখন প্রিয় খাবার চাউমিন খাবো। আর চাউমিন পছন্দ কিন্তু সবারই হয় কম বেশি। চাউমিন চাউমিন আমিও খাবো, তোমরা খাবা, খাও 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 খাও। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই না? কারণ তোমরা আমার আরএস ফ্যামিলি মেম্বার। তো ফাইনালি আমাদের শেষের দিকে একদম একটা বন্ধু দেখতে পাচ্ছ এখানে নেমে গেছে। তো এখন দাদা একটু বাড়িতে যাবে, তো দাদার বাড়ি গিয়ে কিছু করবে হয়তো, তারপরে আমিও বাড়ি চলে যাবো। তো গাইজ আমাদের ব্লগটা শেষ করার টাইম চলে এসেছে, আর দাদা এখানে দিতে এসেছিলো আমাকে, আর দাদা দিয়ে দিয়ে এখন চলে যাবে। তো চলো, তো ফাইনালি আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর চুলের অবস্থা দেখেছো কী হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই, আমি এখন আমার বাড়ি চলে এসেছি, তো এখন বাড়িতে ঢুকে যাব। আর কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর খাওয়া দাওয়া করতে থাকো, সুস্থ থাকো, সবাই টেক কেয়ার, বাই বাই।